আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার বেতন লাগবে মা শেষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগর আতিব শাহার খালাস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আনা আবগা রাতিব সাহার খালাস আমার বেতন লাগবে মাস শেষ বেতন লাগবে মাস শেষ এই বাক্যের আরবি অর্থ হবে আবগা রাতিব সাহার খালাস এখানে আবগা রাতিব অর্থ বেতন লাগবে সাহার খালাস অর্থ মাস শেষ আবগা রাতিব সাহার খালাস বেতন লাগবে মাস শেষ হ্যাঁ আজ মাস শেষ হয়েছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া খালাস শাহার আলিউম এখানে আইওয়া অর্থ হ্যাঁ আলিউম অর্থ আজ শাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আইওয়া খালাস শাহার আলিউম হ্যাঁ আজ মাস শেষ হয়েছে ঠিক আছে আমি এখন দিব সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা আতিক আলহীন মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি আতেক অর্থ দিব আলহীন অর্থ এখন মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়েব আনা আতিক আলহীন মাফি মুশকিলা ঠিক আছে আমি এখন দিব সমস্যা নাই নাও এটা তোমার বেতন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদারাতি বেন্দা এখানে শিল অর্থ নাও হাদা অর্থ এটা অর্থ বেতন ইনতা অর্থ তোমার শিল হাদা রাতিব ইনতা নাও এটা তোমার বেতন বস আমার বেতন বেশি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা রাতিব জিয়াদা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি মুদির আনা আবগা রাতিব জিয়াদা বস আমার বেতন বেশি লাগবে বেতন বেশি লাগবে কেন এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা রাতিব জিয়াদা ল্যাশ এখানে আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ল্যাশ অর্থ কেন আবগা রাতিব জিয়াদা ল্যাশ বেতন বেশি লাগবে কেন দেখো এটা অল্প টাকা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা ফুলুস শোয়াইয়া এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা ফুলুস অর্থ টাকা শোয়াইয়া অর্থ অল্প সুফ হাদা ফুলুস শোয়াইয়া দেখো এটা অল্প টাকা এটা আমার লাভ নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাফি ফায়দা আনা এখানে হাদা অর্থ এটা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আনা অর্থ আমার হাদা মাফি ফায়দা আনা এটা আমার লাভ নেই এখন সব জিনিসপত্র দাম বেশি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন কুল্লু সামান গালি এখানে আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি আলহিন কুল্লু সামান গালি এখন সব জিনিসপত্র দাম বেশি মাংস ভাত সব দামি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লাহাম রুজ কুল্লু গালি এখানে লাহাম অর্থ মাংস রুজ অর্থ ভাত কুল্লু গালি অর্থ সব দামি লাহাম রুজ কুল্লু গালি মাংস ভাত সব দামি এই বেতন ভালো যথেষ্ট এই বাক্যের আরবি অর্থ হচ্ছে হাদা রাতিব কয়েস কাফি এখানে হাদা অর্থ এই রাতিব অর্থ বেতন কয়েস অর্থ ভালো কাফি অর্থ যথেষ্ট হাদা রাতিব কয়েস কাফি এই বেতন ভালো যথেষ্ট দেখো এখানে কাজ বেশি নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ হেনা মাফি সুগল জিয়াদা এখানে সুফ অর্থ দেখো হেনা অর্থ এখানে মাফি সুগল অর্থ কাজ নাই জিয়াদা অর্থ বেশি সুফ হেনা মাফি সুগল জিয়াদা দেখো এখানে বেশি কাজ নাই শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস ইন্টা সুগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু ইন্তা অর্থ তুমি সুগল অর্থ কাজ করো বেত অর্থ বাড়িতে ওয়া অর্থ এবং মক্তব অর্থ অফিসে বাস ইন্টার শুগল বেত ওয়া মক্তব তুমি শুধু বাড়িতে এবং অফিসে কাজ করো এখানে কাজ অনেক আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি সুগল জিয়া না এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক বা বেশি হেনা অর্থ এখানে ফি সুগল জিয়াদা হেনা এখানে কাজ অনেক আছে আমি সবসময় কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি সব সময় কাজ করি আমি বাহিরে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সুগল বাররা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ বাররা অর্থ বাহিরে আনা সুগল বাররা আমি বাহিরে কাজ করি গাছে পানি রাখি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাজার রাকিব ময়া এখানে সাজার অর্থ গাছে রাকিব অর্থ রাখি ময়া অর্থ পানি সাজার রাকিব ময়া গাছে পানি রাখি অফিসের কাজ বাসায় কাজ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মক্তব সুকল বেদ সকল এখানে মক্তব অর্থ অফিস সকল অর্থ কাজ বেদ অর্থ বাসায় সুকল অর্থ কাজ মক্তব সুগল বেদ সকল অফিসের কাজ বাসায় কাজ আমি সব কাজ করি অনেক কাজ থাকে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্ল সুগল ফি সুগল জিয়াদা এখানে আনা অর্থ আমি কুল্লু সুগল অর্থ সব কাজ জিয়াদা অর্থ বেশি বা অনেক আনা আনাকুল্লু সুগল ফি সুগল জিয়াদা আমি সব কাজ করি অনেক কাজ থাকে আমার তোমার কাজ লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আফগা সুগলেন তা এখানে আনা অর্থ আমার মাই আবগকা অর্থ লাগবে না সুগলিন তা অর্থ তোমার কাজ আনা মাই আবগা সুগলিন আমার তোমার কাজ লাগবে না আমি বাংলাদেশ চলে যাব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ বাংলাদেশ এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আনা রোহ বাংলাদেশ আমি বাংলাদেশ চলে যাব। টিকিট দাও বাংলাদেশ যাব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিপ আনা রোহ বাংলাদেশ এখানে জিপ টিকেট অর্থ টিকিট দাও রোহ অর্থ আমি যাব জিপ টিকিট রোহ বাংলাদেশ টিকিট দাও বাংলাদেশ যাব। তুমি এখানে কাজ করবে যাবে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইত তো হেনা সুগল মাফিরো এখানে ইন্তা অর্থ তুমি হেনা শগোল অর্থ এখানে কাজ করবে রোহ অর্থ যাবে না এনতা হেনা মাফিরো। তুমি এখানে কাজ করবে যাবে না